हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल द पैशन सागा। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। आज के आमी तोमादेर साथे शेयर करब इलिश माछेर एकटा दुर्दान्त रेसिपि। इलिश माछ आमार खुबी प्रिय माछ। आशा करछि आजकेर भिडियोटा तोमादेरो खूब भालो लागबे। आज के आमी बानाच्छि सर्षे पोस्त इलिश। भिडियोटा पुरो देखबे तो चलो आर देरी ना करे देखे नेওয়া যাক আজকে আমাদের সর্ষে পোস্ত ইলিশ বানানোর জন্য কি কি লাগছে। সর্ষে পোস্ত ইলিশ বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে ইলিশ মাছ। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আমরা ইলিশ মাছটার মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আমরা খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। সর্ষে পোস্ত ইলিশটা বানানোর জন্য আর আমাদের লাগছে এখানে 1 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ কালো সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়েও নিতে পারেন বা শুধু সাদা সর্ষে দিয়েও করতে পারেন। আমরা এখানে কালো সর্ষে ইউজ করছি। আর নিয়েছি এখানে 5-6টা কাঁচা পাকা লঙ্কা। এবার আমরা একটা মিক্সার জারের মধ্যে সর্ষে পোস্ত আর 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে আমরা পেস্ট করে নেব। এটা পেস্ট করার জন্য এর মধ্যে 2-3 টেবিল চামচ জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমরা পেস্টটা বানিয়ে নেব। দেখুন আমাদের খুব ভালো করে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা রান্নাটার পরের প্রসেসে যাচ্ছি। এবার আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। এর মধ্যে আমরা একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার আমরা এই তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আমরা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আর দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমরা এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো ছেড়ে দেব। আমরা মাছটাকে আলাদা করে ভাজলাম না, একবারে কাঁচা মাছই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব। এবার আমরা ঢেকে দিয়ে খুব ভালো করে মাছটা ভাপিয়ে নেব। দুই তিন মিনিট পর আমরা ঢাকাটা তুলে মাছটা একবার উল্টে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, তাই এই রান্নাটা করতে খুব বেশি টাইমও লাগবে না। আবার আমরা ঢেকে দিলাম। আরো 2 মিনিট ঢেকে রাখার পর আমরা ঢাকাটা তুলে নিয়েছি। এবার আমরা এর উপর দিয়ে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেলটা দিলে খুব ভালো একটা ফ্লেভার হয়, যেটা খেতে খুবই ভালো লাগে। আমাদের সর্ষে পোস্ত ইলিশ কিন্তু একদম রেডি। এবার আমরা গ্যাসটা অফ করে দিলাম। এবার আমরা মাছটা সার্ভ করে নেব। আমরা সর্ষে পোস্ত ইলিশটা সার্ভ করে নিয়েছি। আজকে আমাদের এই ইলিশ মাছের রেসিপিটা কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।